ভারতের জয়পুরে মাত্র ১৬ মিনিটের ব্যবধানে তিন দফায় আঘাত হেনেছে ভূমিকম্প। শুক্রবার ভোরে এসব ভূমিকম্পে কেঁপে ওঠে রাজস্থানের রাজধানী সহ আশপাশের এলাকা, তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ তথ্য নিশ্চিত করেছে এনডিটিভি। দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, ভোর ৪:০৯ প্রথম ভূকম্পন অনুভূত হয় জয়পুরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। এর কিছুক্ষণ পর ভোর ৪:২২ আবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৩.১। ভূপৃষ্ঠে এর গভীরতা ছিল ৫ কিলোমিটার। এরপর ঠিক ৩ মিনিট পর ভোর ৪:২৫ তৃতীয় দফায় ভূকম্পন অনুভূত হয় জয়পুরে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৪, এর গভীরতা ১০ কিলোমিটার ছিল।